গুড মর্নিং। আজকের ভিডিও লাউ গাছ আর চাল কুমড়ো গাছ থেকে শুরু করছে। খুব রোদ, টানা রোদ, গাছগুলি ঢলে আছে, তাই জন্য গাছের গুড়ি সাইকেল সাইকেলগুলি একটু স্পট চেঞ্জ করা হয়েছে। এখানে আরও লাউ গাছ আছে, মাঙ্গি গাছ না কি বলে, ফুটি গাছে ফুল ফুটেছে। কুমলি শাক, উচ্ছে গাছ এতটা বড় হয়ে উঠেছে। উচ্ছে গাছের গুড়ি, স্পেশাল গুড়ি, বাবা থাকলে বাবাই করে গুড়ি টুড়ি সব বানানো, ওনার কাজ। যেহেতু বাবা নেই, বাবার ছেলে এখন গুড়ি বানানোর কাজটা করেছে। চম্পা গাছে তুলে দেওয়া হয়েছে গুড়িটাকে। চলো গাছ, তুলসী গাছ, বারামাসি ফুল, অনেক ফুল হয় এটা। গামলাগুলি আমরা কিছুদিন আগে পেন্ট করেছি, মাটির গামলাগুলি খুব নষ্ট হয়েছিল। লকডাউন ছুটিতে মামা আর আমি দুজনে পেন্ট করেছি। কোলিয়াস এর একটা লাল রঙের বারোমাসি ফুল, এখানকার এই সাইডে চম্পা গাছ, ফুলে ভর্তি। লাল প্যারা, এই একটা প্যারা দাঁড়িয়েছে, এই আরেকটা প্যারা দাঁড়িয়েছে, দুটো প্যারা। এলাঞ্চা শাক, থানকুনি শাক, রজনীগন্ধা টাইম ফুল ফুটেছে। প্রচন্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না ছাদে। তিনটা নতুন কমলা রঙের, হলুদ রঙের, আর একটা বেবি পিঙ্ক। এটা আমার 25th ম্যারেজ অ্যানিভার্সারির গিফট হচ্ছে, তিনটে জবা। এটা ইংল্যান্ড থেকে এনেছিল সেই গাছটা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড নয় সুইজারল্যান্ড, যখন ইংল্যান্ড গেছিল অফিসের টুরে তখন। গন্ধরাজ নতুন পাতা ছেড়েছে, অনেক কলি, দেখো কত কলি, ফুল ফুটছে না জানি না কেন। জামরুল গাছে এখনো ফল ফুল কিছুই হচ্ছে না, মামার ভারী টেনশন। একটা মিষ্টি তেঁতুল, অ্যারেবিয়ান
এটা তুলে বল ইন্ডিয়া বসেই খাবো, আর এদিকে আরবে যেয়ে খাবো না, আরবে আনবোই না। লেবু, কমলা লেবু, আগে যখন ভিডিও করেছিলাম তখন কাঁচের গুড়ির মতো ছিল, এখন পাতি লেবুর মতো হয়েছে। খুব স্লো বাড়ে সম্ভবত এটা। এই একটা বললা, অনেক বললা আসে, জানি না কি খেতে আসে এরা, অনেক বললা। এই পঞ্চমুখী জবা, লাল জবা, সাইকাস গুলি, না না সরি সাইকাস না, আনারস গুলি। এই দেখো কি বললা, আমরা ব্রাহ্মি শাক বানাবো। একটা ছোলার গাছ, এই ডালটা, এই ডালটা লাল ফুল হয়েছিল, এই কলিটা, এখানে একটা লাল ফুল হয়েছিল, জানি না হলুদ গাছে কিন্তু লাল ফুল কোনোদিনও হয়নি, এবার প্রথম দেখলাম হলুদ গাছে লাল ফুল। ফটো তুলে রেখেছি কিন্তু আর মার্কও করে রেখেছি, এই জন্য ঘিরে দেখবে নতুন কলিগুলি, যেটা একটাও লাল হয় না হলুদ হয়, এটা কোনো গ্রাফটিং করা না, তবুও জানি না কেন লাল ফুল হলো, অনেক ছোট ছিল তখন বাংলার থেকে নুটু এনে দিয়ে গেছিলো গাছটা, কোনোদিন হয়নি, এবার লাল ফুল হলো একটা। আর থাইল্যান্ডে করা ইন্ডিয়া ল্যান্ড, তাই জন্য প্যারাগুলিও বল পাচ্ছে না বাড়তে, কবে বাড়বে প্যারাগুলি। বা যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম আমাদের আর কিনে খেতে লাগছে না, একটা দুটো মাঝে মাঝেই তোলা হয় ঘরের। ক্যাপসিকাম তো খুব বেশি খাওয়া পড়ে না, ছেলেদের খাবার বানালে তখনই লাগে। একটা আম্রপল্লি, একটাই আম, লঙ্কার চারা, এইসব এদের ফুল আসবে। ওভারঅল ভিউ দেখায় একটা কাছ থেকে।